পরিচ্ছেদ শিরোনামবিহীন হাদিস তিন হাজার ছয়শো পঞ্চাশ আবদুল্লাহ ইবনু মিস্লামা রহমতুল্লাহ আলিহির সনদে সাহল ইবনু সাদিউল্লাহু তাল আনহু বর্ণনা করেন লোকেরা বছর গণনা নবী করিম সল্লাহু আলিহসাল্লামের নবুয়ত লাভের দিন থেকে করেনি এবং তার উফাত দিবস থেকেও করেনি বরং তার মদিনায় হিজরত থেকে বছর গণনা করা হয়েছে হাদিস তিন হাজার ছয়শো একান্ন মুসাদ্দ রহমতুল্লাহ আলিহির সনদে আইসরদ্লাহ তা আনহা থেকে বর্ণিত তিনি বলেন প্রথম অবস্থায় দুদু রাকাত করে সালাদ ফরজ করা হয়েছিল অতপর নবী করিম আলাইহি আলিহিউসাল্লাম যখন হিজরত করলেন ওই সময় সালাদ চার রাকাত করে দেওয়া হয় এবং সফরকালে পূর্বাবস্থায় অর্থাৎ দু রাকাত বহাল রাখা হয় আব্দুর রাজাক রহমাতুল্লাহ আলী মা আমার সূত্রে রিওয়ায়ত বর্ণনায় ইয়াজিদ ইবনু জুরাই এর অনুসরণ করেছেন পরিচ্ছেদ নবী করিম সাল্লিহি ওসাল্লামের উক্তি হে আল্লাহ আমার সাহাবাদের হিজরতকে বহাল রাখুন এবং মক্কায় মৃত সাহাবিদের জন্য শোক প্রকাশ হাদিস তিন হাজার ছয়শ বান্ন ইয়াহ ইয়া ইবনু কজা রহমতুল্লাহ আলীহির সনদে ইবনু আবু আকসর আনহু বলেন বিদায় হজ্জের বছর আমি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর নিকটবর্তী হয়ে পড়ে তখন রসুল আলী আলিহিউসাল্লাম আমাকে দেখতে আসেন তখন আমি বললাম ইয়া রসুলাল্লাহ আমার রোগ কি পর্যায়ে পৌঁছেছে তা আপনি দেখতে পাচ্ছেন আমি একজন বিত্তবান লোক আমার ওয়ারিস হচ্ছে একটি মাত্র কন্যা আমি আমার সম্পদের দুই তৃতীয়াংশ আল্লাহর রাস্তায় সদাকা করে দিব তিনি বললেন না আমি বললাম তবে কি অর্ধেক তিনি বললেন হে সাদ এক তৃতীয়াংশ দান কর এক তৃতীয়াংশই অনেক বেশি তুমি তোমার সন্তান সন্ততিদেরকে বিত্তবান রেখে যাও ইহাই উত্তম এর চাইতে যে তুমি তাদেরকে নিঃস্ব রেখে গেলে যে তারা অন্যের নিকট হাত পেতে ভিক্ষা করে আহমদ ইবন ইউনুস রহমতুল্লাহ আলিহির সনদে ইব্রাহিম রহমতুল্লাহ আলিহ থেকে এই কথাগুলো বর্ণনা করেছেন তুমি তোমার উত্তরাধিকারীদের সম্পদশালী রেখে যাবে আর তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু ব্যয় করবে আল্লাহ তার প্রতিদান তোমাকে দেবে তুমি তোমার স্ত্রীর মুখে যে লোকমাটি মাটি তুলে দিবে এর প্রতিদানও আল্লাহ তোমাকে দিবে আমি বললাম ইয়া রসুল আল্লাহ আমি কি আমার সাথী সঙ্গীদের থেকে পিছনে পড়ে থাকব। তিনি বললেন তুমি কখনোই পিছনে পড়ে থাকবে না আর এই অবস্থায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তুমি যে কোনো নেক আমল করবে তাহলে তোমার সম্মান ও মর্যাদা আরও বেড়ে যাবে সম্ভবত তুমি পিছনে থেকে যাবে এবং এর ফলে তোমার দ্বারা অনেক মানুষ উপকৃত এবং অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে হে আল্লাহ আমার সাহাবিদের হিজরতকে অক্ষুণ্ণ রাখুন তাদেরকে পশ্চাদমুখী করে ফিরিয়ে নেবেন না কিন্তু অভাবগ্রস্ত খাউলার মক্কায় মৃত্যুর কারণে রসুল আলী তার জন্য দুঃখ প্রকাশ করলেন আহমদ ইউনুস রহমতুল্লাহ আলহ ও মুসা রহমতুল্লাহ আলী ইব্রাহিম সূত্রে বর্ণনা করেছেন তোমার উত্তরাধিকারীদের রেখে যাও পরিচ্ছেদ নবী করিম সাল্লাহ আলহি ওসল্লাম কীভাবে তার সাহাবিদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করলেন আব্দুর রহমান ইবন আউফ রদিয়াল আনহু বলেন আমরা যখন মদিনা এলাম তখন আমার ও সাদ ইবন রবি এর মধ্যে নবী করিম সল্লাহ আলাইহি ওসাল্লাম ভ্রাতৃত্ব স্থাপন করে দেন এবং আবু জোহাইফ রদিয়াল্লাহ তা আনহু বলেন সালমান ও আবুদ্দারুদ্দা রদিউল্লাহ তালা আনহুমার মধ্যে নবী করিম সাল্লাহ আলহ্লাম ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন হাদিস তিন হাজার ছয়শ মোহাম্মদ ইবন ইউসুফ রহমতুল্লাহ আলহির সনদে আনেস রদিউল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন আব্দুর রহমান ইবন আউফ রদিউল্লাহ তাল আনহু যখন মদিনায় আগমন করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তার ও সাদ ইবন রাবি আনসারী রদিউল্লাহ তাল আনহুর মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন সাদ রদিউল্লাহ তাল আনহু তার সম্পত্তি ভাগ করে অর্ধেক সম্পত্তি এবং দুজন স্ত্রীর যে কোনো একজনকে নিয়ে যাওয়ার জন্য আব্দুর রহমান রদিউল্লাহ তাল আনহুকে অনুরোধ করলেন তিনি উত্তরে বললেন আল্লাহ আপনার পরিবার বর্গ ও ধন সম্পদে দান করুন আমাকে স্থানীয় বাজারের রাস্তাটি দেখিয়ে দিন তিনি বাজারে গিয়ে ব্যবসা আরম্ভ করলেন এবং মুনাফা স্বরূপ কিছু ঘি ও পনির লাভ করলেন কিছুদিন অতিবাহিত হওয়ার পর নবী করিম আলী আলিহ্লামের সঙ্গে তার সাক্ষাৎ হল তিনি নবী সাল্লাহ আলীহি ওসল্লাম তখন তার গায়ে ও কাপড়ে হলুদ রঙের চিহ্ন দেখতে পেয়ে বললেন হে আব্দুর রহমান ব্যাপার কি তিনি বললেন আমি একজন আনসারি মহিলাকে বিবাহ করেছি নবী করিম সল্ল্লাহ আলিহি ওসাল্লাম জিজ্ঞাসা করলেন তাকে কি পরিমাণ মোহর দিয়েছ তিনি বললেন তাকে নাওয়াত অর্থাৎ খেজুর বেচি পরিমাণ স্বর্ণ দিয়েছে তখন নবী করিম সাল্লিহ্লাম বললেন একটি বকরি দিয়ে হলেও অলিমা করে নাও পরিচ্ছেদ শিরোনাম বিহীন হাদিস তিন হাজার ছয়শ চুয়ান্ন হামিদ ইবনু আমর রহমতুল্লাহ আলহির সনদে আনস রদিউল্লাহ আনহু বর্ণনা করেন আবদুল্লাহ ইবনু সাল্লাম রদিউল্লাহ তাআলা আনহুর নিকট নবী করিম সাল্লাহ আলিহসাল্লামের মদিনায় আগমনের সংবাদ পৌঁছলে তিনি এসে তাকে কয়েকটি প্রশ্ন করলেন তিনি বললেন আমি আপনাকে তিনটি প্রশ্ন করছি এগুলোর সঠিক উত্তর ব্যতীত অন্য কেউ জানে না এক কেয়ামতের সর্বপ্রথম আলামত ও লক্ষণ কি দুই জান্নাতবাসীদের সর্বপ্রথম আহার্য কি তিন এই কারণে সন্তান আকৃতিতে কখনো পিতার অনুরূপ কখনো বা মায়ের অনুরূপ হয় নবী করিম সাল্ল আলিহি ওসলাম বললেন এই বিষয়গুলি সম্পর্কে এইমাত্র জিব্রাইল আলিহাল্লাম আমাকে জানিয়ে গেলেন আবদুল্লাহ সাল্লাম রদিউল্লাহ তাল আনহু এই কথা শুনে বললেন তিনি ফিরিস্তাদের মধ্যে ইয়হুদিদের শত্রু নবী করিম সাল্ল আলিহিউসলাম বললেন এক কেয়ামত নিকটবর্তী হওয়ার সর্বপ্রথম লক্ষণ হল লেলিহান আগুন যা মানুষকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ধাওয়া করে নিয়ে যাবে এবং সবাইকে সমবেত করবে দুই সর্বপ্রথম আহার্য যা জান্নাতবাসী ভক্ষণ করবে তা হল মাছের কলিজার অতিরিক্ত অংশ তিন যদি নারীর আগে পুরুষের বীর্যপাত ঘটে তবে সন্তান পিতার অনুরূপ হয় আর যদি পুরুষের আগে নারীর বীর্যপাত ঘটে তবে সন্তান মায়ের অনুরূপ হয় আবদুল্লাহ ইবনু সালাম বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মা বোধ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল ইয়া রসুল আল্লাহ ইয়হুদিগণ এমন একটি সম্প্রদায় যারা অন্যের কুচ্ছা রটনায় অত্যন্ত পট আমার ইসলাম গ্রহণ প্রকাশ হওয়ার পূর্বে আমার অবস্থা সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করুন নবী করিম সাল্লিহলাম তাদেরকে ডাকলেন তারা হাজির হল তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের মাঝে আবদুল্লাহ ইবনু সালাম কেমন লোক তারা বলল তিনি আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি এবং সর্বোত্তম ব্যক্তির পুত্র তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তির পুত্র নবী করিম আলাইহি ওসাল্লাম বললেন আচ্ছা বলত যদি আবদুল্লাহ ইবনু সালাম ইসলাম গ্রহণ করে তবে কেমন হবে তোমরা তখন কি করবে তারা বলল আল্লাহ তাকে এ কাজ থেকে রক্ষা করুন নবী করিম আলাইহি ওসাল্লাম আবার এই কথাটি বললেন তারাও পূর্বরূপ উত্তর দিল তখন আবদুল্লাহ ইবনু সালাম বেরিয়ে আসলেন এবং বললেন আশহাদ আল্লাহ ইলাহা ইহ ও মুহাম্মদর রসুল্লাহ ইহা শুনে ইয়াহুদিগণ বলতে লাগল সে আমাদের মধ্যে লোক এবং লোকের ছেলে অতপর তারা তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আরও অনেক কথাবার্তা বলল আবদুল্লাহ ইবনু সাল্লাম রদিউল্লাহ তাল আনহু বললেন ইয়া রসুল্লাহ আমি ইহাই আশঙ্কা করেছিলাম